বিগত 5-6 মাস ধরে লকডাউনের জন্য ভারতবর্ষের সব ট্যুরিস্ট প্লেসই কার্যত বন্ধ ছিল। কিন্তু কিছুদিন ধরে যখন আনলক চলতে থাকলো, ভারতবর্ষের কিছু কিছু ট্যুরিস্ট প্লেসগুলো খুলতে থেকেছে। আজ আমরা জানবো ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের অন্যতম সি বিচ দীঘা সি বিচ কেমন আছে এ বিষয়ে জানার জন্য। বিগত 15 আগস্ট থেকে প্রায় 13-14 দিন ধরে পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণবঙ্গে চলেছিল আবহাওয়া খুবই খারাপ, খুবই বৃষ্টিপাত এবং নানান জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছিল। তো এই সময়ে দীঘার বিভিন্ন জলোচ্ছ্বাসের ছবি গোটা নেট দুনিয়ায় ভাইরাল। তাই এখন দীঘা প্রত্যেকটি মানুষের মুখে মুখে ঠোঁটে ঘুরছে। তাই আমরা এখন দেখাতে চাই এই আবহাওয়া, বলুন এই ওয়েদার পরিবর্তনের পর এখন দীঘা কেমন আছে, এখন দীঘার বর্তমান পরিস্থিতি কেমন, কেমন পর্যটকরা ঘুরতে গেছেন, কিংবা আপনি যদি ঘুরতে যেতে চান সে সম্পর্কে দুই একটি আমরা টিপস জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাকে অবশ্যই দেব। এর আগেও আমরা দীঘার জলোচ্ছ্বাসের ভিডিওগুলো এনেছিলাম, তাতে আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই সাপোর্ট করেছেন, লাইক করেছেন, কমেন্ট করে প্রত্যেককে অবশ্যই ধন্যবাদ। এখন আমরা দেখতে পাচ্ছি দীঘার ওয়েদার সম্পূর্ণ ক্লিয়ার, আকাশে যথেষ্ট সূর্যালোক ফুটেছে। যদিও আমরা এই আজকের যে ফুটেজগুলো দেখছি খুবই সকালবেলার ফুটেজ, তাই আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষজনের ভিড়টাও মোটামুটি কম। এরপরে আমি সন্ধ্যাবেলারও কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো, আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি পর্যটকের কথা বলতে চাই তাহলে বলবো যে অন্যান্য যেগুলি লকডাউনের দিনগুলোর থেকে কিন্তু দীঘাতে পর্যটকের সংখ্যা এখন একটু বেশি, কারণ মানুষ অনেক দিন ধরে লকডাউনে বাড়িতে বন্দি থাকার ফলে কিছুটা যখন ছাড় পাচ্ছি আমরা, তখন কিন্তু আমাদের ঘুরতে যেতে খুবই ইচ্ছে করছে। তাই কাছে পিঠে আমাদের দীঘাটা সবারই পাশাপাশি থাকায় তো দীঘাটা অনেকেই আমরা যাচ্ছি। তাই ভিড় মোটামুটি সেই লকডাউনের আগের মতো ভিড় অবশ্যই বলবো না, তবে ভিড় যেগুলো লকডাউনে ছিল মোটামুটি কম ভিড় যেটাকে বলা যায় সে তার থেকে বেশি মোটামুটি ঠিকঠাক। আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা সম্পূর্ণ আপনাদের কাছে এক্সক্লুসিভ ভিডিওগুলো তুলে ধরছি। আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো তুলে পাঠিয়েছে আমাদের খুবই কাছের বন্ধু উত্তম মহিশাল, যার ছবি আমরা দেখতে পাচ্ছি। উত্তম মহিশালের বাড়ি একদমই দীঘাতেই, তাই উত্তমকে আমরা আলাপনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিওর মধ্যে আমরা অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই মানুষজন বসে আছেন, কিংবা কিছু কিছু দূরে অনেকেই মানুষ স্নান করছেন। যেগুলো ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি যেগুলো হয়, যেগুলো সব প্রায় কার্যত সবগুলোই বন্ধ ছিল লকডাউনে, সেগুলোও কিছু কিছু খুলছে বা কিছু কিছু চালু হচ্ছে। আপনাদের অবশ্যই জেনে খুশি হবে যে বিভিন্ন হোটেলগুলো প্রায় বন্ধ ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলছে। এর আগেও একটা আমরা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমরা অবশ্যই জানিয়েছিলাম এখন যদি আপনারা দীঘা ঘুরতে আসেন তো কী কী আপনি প্রিকিউশন নেবেন, কী কী আপনাকে সংযত থাকতে হবে, সেই ভিডিওটা অবশ্যই দেখুন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাকে আরও বলে রাখি, অনেক যে হোটেলগুলো মোটামুটি বন্ধ ছিল আস্তে আস্তে প্রায় বেশিরভাগ হোটেলগুলো খুলছে, হয়তো বিগত কিছুদিনের মধ্যে সব হোটেলগুলোই খুলে যাবে আপনাদের জন্য। তো আপনাকে জানিয়ে রাখি দীঘার যেগুলো বাজারঘাট বা দোকানদানি যেগুলো ছিল সেগুলোও আস্তে আস্তে মোটামুটি খুলছে, আস্তে আস্তে দীঘা কিন্তু চেনা ছন্দে ধীরে ধীরে ফিরছে। তবে আপনাকে অবশ্যই জানিয়ে রাখি যে আপনি বর্তমান দীঘার ফুটেজগুলো বা দীঘার ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভালো লাগবে, কিন্তু অবশ্যই আপনাকে ডিস্টেন্স মেনটেন, আমাদের এই করোনা মহামারী নিয়েই কিন্তু আগামী দিন কাটাতে হবে, যতদিন না আমাদের ভ্যাকসিন আসছে বা যতদিন না আমাদের পুরো সিওরিটি পাচ্ছি এই সম্পর্কে, এই চিকিৎসা সম্পর্কে, ততদিনই আপনাকে যদি আপনি ঘুরতে যান অবশ্যই আপনি দূরত্ব মেনটেন করুন, অবশ্যই মাস্ক স্যানিটাইজার সাথে রাখুন, যে জিনিসগুলো অবশ্যই দরকার করুন, কিন্তু সাথে সাথে কিন্তু উপভোগটাও করুন, কারণ কতদিন আর আপনি বাড়িতে থাকবো। যদি একটু সময় পান, সুযোগ পান, যদি যথেষ্ট একটু নিয়মবিধি মেনে চলতে পারেন তবে অবশ্যই দীঘা আপনার ঘুরে আসাই যায়। এখন দেখছি দীঘা কিন্তু প্রচুর মানুষজন দীঘা যেতে কিন্তু মুখিয়ে বসে আছে, সেটি নর্থ বেঙ্গল থেকে কিন্তু সাউথ বেঙ্গলের অনেকেই। তাই দীঘা আপনি যদি চান, এই সময় অনেকেই বলছিলেন স্যার ট্রেন তো এই সময় চলছে না, আপনি যদি আসতে চান অবশ্যই বাসে আসতে পারেন, কিংবা যদি প্রাইভেট গাড়ি ভাড়া করতে পারেন বা যদি আপনার নিজের থাকে অবশ্যই আসুন, কিংবা বাইকেও চাইলে আপনি আসতে পারেন। আপনাকে বলে রাখি ট্রেন এ সময় চলছে না, ট্রেনে যারা আমরা পৌঁছাই দীঘা বেশিরভাগ মানুষই পৌঁছাতাম আগে, তো ট্রেন কিন্তু চলছে, তাই এই বিকল্পগুলো কিন্তু আপনি করে আসতে পারেন। বর্তমানে আপনি দেখতেই পাচ্ছেন দীঘাতে কিন্তু মানুষজন অনেকেরই ভিড় জমছে, আস্তে আস্তে মানুষজন স্নান করছে। এই ভিডিওটা যখন আপনি দেখছেন দেখতেই পাচ্ছেন এটি মোটামুটি সকালের ভিডিও, সকালে মানুষজন প্রায় নেই। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি অপেক্ষারত নৌকা দাঁড়িয়ে আছে মাছ ধরতে যাওয়ার জন্য, তো সেরকম সম্পূর্ণ সুযোগ এলে হয়তো তারা যাবে মাঝির আবার।
এই ভিডিও বানানোর একটাই কারণ ছিল, অনেকেই আমাদের ভিডিওতে আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন স্যার দীঘার যদি কোনো লাইভ আপডেট থাকে বা নতুন যদি কোনো রকম ইয়ে থাকে। তাই মোটামুটি জলোচ্ছ্বাস বা ওই যে ব্যাড ওয়েদারটা গিয়েছিল কদিন বৃষ্টিপাত সেটা তো আমরা ভিডিও দিয়েছি, তারপরে বর্তমান কীরকম অবস্থায় আছে যেটা দেখে আপনি ঘুরতে যেতে আশ্বস্ত হতে পারেন কি না সেই জন্যই আমাদের এই ভিডিওটা আপনার জন্য। আশা করি আপনার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা আমাদেরকে সাপোর্ট করার জন্য ছোট্ট একটা লাইক আপনার কাছে চাই, বেশি কিছু চাই না, একটা লাইক অবশ্যই করতে পারেন চাইলে, যদি না চান আপনাকে জোর করব না। তবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিও এরকম ভিডিও আপনার ভালো লেগে থাকে যেটা লাল মতো বাটন দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, চ্যানেলের ভিডিও আমরা যখনই আপলোড করব সেটা যদি পেতে চান সাবস্ক্রাইব বাটনের ডান দিকে যে ঘন্টা মতো বা বেল আইকন আছে ওটা প্রেস করলে এবং অল করে দিলে আমাদের যে কোনো ভিডিও আমরা যখনই আপলোড করব আপনার কাছে কিন্তু দেনদেন পৌঁছে যাবে। তো এত দূর ভিডিও দেখার জন্য বা আমাদের সাপোর্ট করার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। একটা কথা বলে রাখি, নেক্সট ভিডিও আমরা দুটো খুবই মূল্যবান আনতে চলেছি, দীঘার সম্পর্কিত খুবই দুটো ইন্টারেস্টিং ভিডিও আমরা আনতে চলেছি, অপেক্ষা করুন সেটি ভিডিওর জন্য। তো পাশে থাকার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।